ক্লাস শুরু করে দেই। গতদিন আমি লাস্ট তোমাদের পড়েছিলাম হচ্ছে ব্লক শেয়ারের ম্যাথ পড়েছিলাম। আজকে হচ্ছে নতুন টপিক ডিজাইন অফ টেনশন মেম্বারির। এই টপিকটা হচ্ছে যে এখানে একটা সূত্র, এখানে কিছু সূত্র দেওয়া আছে ইটারেটিভ মেথডে আর কি। এই সূত্রটা হচ্ছে যে অনেক সময় এতগুণ আমরা যেটা করছি সেটা হচ্ছে কোন একটা মেম্বার কত লোড নিতে পারবে সেটা আমরা বের করছি। ধরো যে এটা আমার একটা স্টিল মেম্বার, এই মেম্বারটা আমার এরিয়া দেয়া থাকে, এরিয়া ছিল, তারপর এখানে কয়টা নাট বোল্ট ছিল সব দেয়া ছিল। আমার কি বের করছিলাম কত লোড নিতে পারবে ডিজাইন লোড, অর্থাৎ যেটা হচ্ছে আমার পিইউ বলতে পারি। পিএন থেকে ধরে যে আমার আমার প্রথম বের করছিলাম কি পিএন বের করছিলাম, পিএন থেকে এসডি বা এলআরএফডি ফ্যাক্টর গুণ ভাগ করে আমরা যে আলটিমেট লোড বের করছিলাম সেটাকে পিইউ হিসেবে চিহ্নিত করি, তাহলে আমরা কি পিইউ বের করেছিলাম, তাই না? আমাদের এর আগে কি ছিল, আগে আমরা যেটা করেছিলাম যে পিএন ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে ধরলাম যে এ এফ ইউ, ধরলাম আমরা যদি গ্রস সেকশন ইন্ডিং এ যাই, ধরুন যে আমাদের পিএন কি ছিল এফ ওয়াই ইন্টু ধরো যে এ এজি ছিল, এজি ছিল এটা যেমন নমিনাল লোড ছিল। তারপর এই লোডটাকে আমরা কি করছি পিএন থেকে পিইউ তে নিয়ে গেছি ডিজাইন ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে, বললাম যে এলআরপি মেথডে আমরা যে ডিজাইন ফ্যাক্টর লাগাইছিলাম বললাম যে এটা আমার পিইউ ইকুয়াল টু কি করছে ডিজাইন ফ্যাক্টর যদি আমার ফাই ছিল, ফাই ফাই আচ্ছা আলফা দিয়ে চিহ্নিত করি, এটা যদি ফাই হয় ফাই ইন্টু এফ ওয়াই ইন্টু এজি, এটা হচ্ছে আমরা ডিজাইন লোডে ট্রান্সফার করছিলাম ফাই দিয়ে, এই আলফা বা ফাই যেটাই বলি না কেন যে ফাই দিয়ে। তো এই মেম্বারে আমরা কি করবো, এখানে ডিজাইন অফ টেনশন মেম্বার, এর আগে আমরা যেটা করছি সেটা মেনলি অ্যানালাইসিস ছিল, অর্থাৎ কত লোড নিতে পারবে সেটা হচ্ছে অ্যানালাইসিস। আর ডিজাইন বলতে কি বোঝায়, তোমরা যখন আরসিসি তে ডিজাইন করছো না, ডিজাইন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কত এরিয়া লাগবে। ওকে, ধরো যে আমরা একটা আমাদের আগে লোড দেওয়া ছিল সেই লোডের এগেনস্টে আমার মিনিমাম কত এরিয়া লাগবে, সেই এরিয়াটা বা সেই সেকশনটা বা ডেপ বা উইথ এগুলো বের করাটা হচ্ছে ডিজাইন ছিল। ঠিক তেমনি স্টিল স্ট্রাকচার ডিজাইনেও আমার মিনিমাম এরিয়াটা বের করতে হবে। তাহলে গ্রস সেকশন ইল্ডিং অনুযায়ী আমার মিনিমাম এরিয়া সূত্রটা তাহলে কি হবে, আগে আমার যেটা ছিল যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এলআরএফডি যে মেথড, তো এখান থেকে আমি কি বের করবো, আমার যদি এরিয়া লাগে এরিয়াটাকে আমি কি তাহলে আলাদা করে নিব, এরিয়াটাকে যদি আমি আলাদা করে নিই তাহলে কি হবে এজি ইকুয়াল টু আমি কি লিখতে পারি এই পিইউ, যেটা পিইউ আর এই নিচে যেটা আছে ধরো যে আমার এই যে এলআরএফডি ফ্যাক্টর ইনটু ধরো যে আমার এফ ওয়াই এফ ওয়াই। জাস্ট এখন এখানে তো গ্রস এরিয়া ছিল, অর্থাৎ ম্যাক্সিমাম লোড বের করার জন্য আমার ম্যাক্সিমাম এরিয়া বের করছে, বাট আরসিসি ডিজাইনে বা যে কোনো ডিজাইনে আমার কি লাগে মিনিমাম এরিয়া লাগে, সো এখানে জাস্ট এরিয়ার আগে আমি মিনিমাম এরিয়াটা বের করছি, ঠিক আছে, মিনিমাম জাস্ট মিনিমাম একটা ট্যাগ লাগাই দিচ্ছি। যখন আমার একটা সেকশনের ম্যাক্সিমাম লোড আমরা দিব তখন হচ্ছে আমার সেখানে গ্রস এরিয়া বা এজিটা হবে, কিন্তু যখন আমার একটা সেকশনে আমি ধরো যে কোথাও ডিজাইন করে বের করছি যে আমার এই বিমের উপরে 10 নিউটন লোড লাগবে, এই 10 নিউটন লোড তো কখনো ম্যাক্সিমাম লোড নয় কারণ এটা আমার দেওয়া লোড, তাই না? তো এক্ষেত্রে তো অবশ্যই আমার এরিয়াটা তো ম্যাক্সিমাম হবে না, এরিয়াটা কি হবে নমিনাল এরিয়া বের হবে, নমিনাল এরিয়া এরিয়াটা হচ্ছে তোমার হচ্ছে মিনিমাম এরিয়া, সরি মিনিমাম এরিয়া। তো এই যে এখানে মিনিমাম এজি ইকুয়াল টু পিইউ বাই ফাই টি এফ ওয়াই, এটা হচ্ছে আমার কি গ্রস সেকশন ইল্ডিং। ওকে, ঠিক তেমনি টেনশন রাপচারে, টেনশন রাপচারে আমার কি ছিল
এখন যদি আমি টেনশন রাপ্টারের কথা আসি, নিচে লিখে টেনশন রাপ্টারে আমার কি ছিল, টেনশন রাপ্টারে আমার পিএন সমান কি ছিল, ধরো পিএন সমান হচ্ছে এফ ইউ ইনটু ইনটু এসি ছিল টেনশন রাপ্টারে, তাই না? পরে এটাকে আমি যখন ডিজাইন ফ্যাক্টরে কনভার্ট করছি, কারণ যদি আলটিমেট ডিজাইন লোড যদি পি ইউ হয়, পি ইউ ইকুয়াল টু ধরো যে আমার ডিজাইন ফ্যাক্টর আলফা, এল আর বি ডিজাইন ফ্যাক্টর আলফা বা ফাই, এর সাথে হচ্ছে আমার এই যে এফ ইউ এসি, ধরো যে এফ ইউ ইনটু এসি, তাই না? তাহলে এখান থেকে আমি কি বের করছি, অ্যাকচুয়াল এরিয়াটা বের করবো। তাহলে অ্যাকচুয়াল এরিয়া সমান আমার কি আসতেছে, ব্র্যাকেট দিয়ে পি ইউ, পি ইউ নিচে হচ্ছে আমার কি আসতেছে, এফ ইউ এসি, এফ ইউ ইনটু আলফা, আলফা বা ফাই ইনটু এফ ইউ, এফ ইউ। এখানে আমার কি আসতেছে, অ্যাকচুয়াল এরিয়া আসতেছে। এটা হচ্ছে আমার কোন মেথডে, এটা হচ্ছে আমার টেনশন রাপচার মেথডে, টেনশাইল রাপচার মেথড, টেনশাইল রাপচার মেথডে আমার এটা আসছে। এর আগে আমরা পিইউটাকে আমি যখন কনভার্ট করছি পিএন থেকে পিইউতে, এখানে একটা ডিজাইন ফ্যাক্টর নিয়ে গেছি, সেখান থেকে আমি জাস্ট এই এরিয়াটাকে আলাদা করছি, যেখানে পিইউর নিচে কি আমার এই দুটা নিচে চলে গেছে। ওকে, এখন কথা হলো এরপর আমাদের মেইনলি লাগবে কি, আমাদের মেইন লাগবে হচ্ছে গ্রস এরিয়া লাগবে, তাই না? কারণ আমরা যখন একটা মেম্বারের সেকশন বের করবো, তো গ্রস সেকশন ইল্ডিং এ তো আমাদের ডাইরেক্ট এজিটা বের হচ্ছে, বা টেনশন রাপচারে কি আমার এসি পাচ্ছি বা অ্যাকচুয়াল এরিয়া পাচ্ছি, তাই না? টেনশন রাপচারে আমরা শুধু অ্যাকচুয়াল এরিয়া পাচ্ছি। এখন যদি আমি এখানে আসি, তখন আমরা এসি থেকে আমরা তারপর কি করব, এর আগে আমরা যেটা জানতাম যে এসি ইকুয়াল টু একটা কোভিশন কিউ ছিল, ইউ গুণন এ এন নাকি, এটা জানতাম। তাহলে আমরা কি এসিটাকে আগে কি করব, জাস্ট আগে আগে আগেরটা যেটা ছিল সেটা এখন ব্যাকে আসবো। তো আমরা এসি অ্যাকচুয়াল এরিয়া তো আমরা এখান থেকে পেয়েছি, তো অ্যাকচুয়াল এরিয়া থেকে আমরা এখন কি নমিনাল এরিয়াটা বের করবো। তাহলে এ এন ইকুয়াল টু আমার কি আসতেছে, এসি ভাগ ইউ, তাই না? কারণ আমাদের যেহেতু এরিয়া বের করতে হবে, তাহলে অ্যাকচুয়াল এরিয়া থেকে আমরা এখন কি করবো, নমিনাল এরিয়া বের করবো। নমিনাল এরিয়া সমান তাহলে কি, এই সূত্র অনুযায়ী জাস্ট একটু রোট পাওয়ার করছে, এসি নিচে আমার ইউটা আসছে। ওকে, তো এরপর আমাদের কাজ কি, আমাদের তো মেইন মেইন উদ্দেশ্যটা কি, আমাদের এজি বের করা, তাই না? তো আমরা এর আগে যেটা জানতাম যে নমিনাল এরিয়া সমান আমরা কি জানতাম, যে আমার যে গ্রস এরিয়া ছিল, গ্রস এরিয়া থেকে মাইনাস আমার যে ধরো যে বোল্ট বোল্ট এরিয়া ছিল, বোল্ট এরিয়া ছিল, তাই না? আগে কি ছিল আমার এন সমান কি জানি, আমরা যে টোটাল এরিয়া থেকে বোল্ট এরিয়া বাদ দিলে কি নমিনাল এরিয়া পেতাম। তাহলে এখন আমার এজিটা আমরা এখান থেকে ইকুয়েশনে সরাসরি বের করবো, এজি ইকুয়াল টু ধরো আমার তাহলে কি আসতেছে, এন প্লাস ধরো যে বোল্ট এরিয়া, বাস আগে যেভাবে ম্যাথ করছি জাস্ট ব্যাকে আমরা যাবো। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে এজিটা বের করবো। এখানে এই যে দেখো, এই যে মিনিমাম এন, ওকে, মিনিমাম এন প্লাস এস্টিমেটেড এরিয়া অফ পোল, এটা হচ্ছে মেন সূত্র। তারপর ইকুয়েশনে নিয়ে গেলে, যে এখানে ইকুয়েশনে নিয়ে গেছে, যে ইকুয়েশনে কিভাবে নিয়ে আসছে দেখো, আমরা যেটা করছিলাম যে এখানে আমরা আমাদের কি জানি যে এসি সমান কি পিইউ বাই ফাই এফ ইউ, তাই না? তো আমরা জাস্ট এসির মানটা এখানে বসাই দিছি, এসির মানটা যদি আমি এখানে বসাই দেই, এই যে এখানে যে এসির মানটা আছে, এখানে যে এসির মানটা আছে, এই মানটা আমি জাস্ট এখানে বসাই দিছি, তাহলে আমার যা আসে আমি যদি এখানে লিখি ধরো এসির মানটা হচ্ছে পিইউ, পিইউ ভাগ হচ্ছে এই যে এই ফাই বা ডিজাইন ফ্যাক্টর ফাই এফ ইউটা নিচে চলে আসবে, ইউ এর সাথে গুণ হবে। তাহলে আমি লিখতে পারি কি, ইউ গুণন
ধরো যে ডিজাইন ফ্যাক্টর 5 গুণন তারপর কত আসছে জাস্ট ইকুয়েশনটা দেখে দেখে বসাবে এটাই আসছে তাহলে এন সংখ্যা আমার এটা আসে তাহলে এখানে এই যে গ্রস এরিয়া এখানে এন এর এন এর এই যে এই মানটা এই মানটা এখানে বসালে কাজ হয়ে যাবে অর্থাৎ তোমার সূত্র কিন্তু কোনো চেঞ্জ নাই সূত্র আগেরটাই ঠিক আছে আগে আমরা শুধু বের করতাম কি নমিনাল লোড বের করতাম এবং নমিনাল লোডটাকে ডিজাইন লোডে কনভার্ট করতাম আর এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে এরিয়া বের করা এরিয়াটা বের করব কোথায় থেকে নমিনাল লোডের সূত্র থেকে না এরিয়া বের করব এই যে পিইউ বা আলটিমেট এই যে ডিজাইন ফ্যাক্টর অ্যাড করার পর যে সূত্র আছে সেখান থেকে আমরা বের করব এটা মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের দুটো মেথডে করা হয় গ্রস সেকশন ইন্ডিং আর হচ্ছে টেনশন রাপচার মেথডে তো এখানে ধরো যে আমার নরমাল এটা আমরা এলআরডি মেথডেই করব আর কি তো আশা করি এটা সবাই বুঝতে পারছো যে এটা মানে এই চ্যাপ্টারের মূল থিমটা কি এর আগে আমরা বের করেছিলাম হচ্ছে তোমার লোড আর এটা হচ্ছে আমরা এরিয়া বের করব এটা হচ্ছে মেইন কথা এখানে সেই সূত্র দেয়া আছে আর এখানে আরেকটা সূত্র অ্যাড হইছে সেই সূত্রটা হচ্ছে আমার এই যে মিনিমাম আর আর ইকুয়াল টু এল বাই 300 স্ল্যান্ডারনেস রেশিও স্ল্যান্ডারনেস রেশিও হচ্ছে একটা টার্ম কলামে যেটা ইউজ করা হয়েছিল যেটা হচ্ছে আমার কলামের সাইজ বা কলামের হাইট বের করার জন্য বের করা হয় এটা পরে তোমাদের আসবে তো সিলিন্ডারনেস রেশিও হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 300 অ্যালাউড হবে তো এরপর যদি আমরা এইচডি এরপর যদি আমরা এখানে এইচডি মেথডে আসি এইচডি মেথডে জাস্ট হচ্ছে এইচডি মেথডের সূত্রটা আমার কি ছিল এখানে এটা গেল আমার কি এলআরডি মেথড না তাই তো তো এবার আসি আমরা হচ্ছে এইচডি মেথডে আসি এটা যদি আমার এইচডি মেথড হয় এইচডি মেথডে আমার যেটা ছিল এইচডি মেথডে আমার পিএন ধরো যে গ্রস সেকশন ইল্ডিং যদি বলি গ্রস সেকশন ইল্ডিং এর কথা যদি বলি তাহলে গ্রস সেকশন ইল্ডিং আমার কি ছিল পিএন ইকুয়াল টু হচ্ছে আমার আগের মতই ছিল এফ ওয়াই ইনটু এজি ওকে তাই এটাকে যখন আমি ডিজাইন লোডে কনভার্ট করছি যখন আমার এইচডি ছিল এইচডি তে ডিজাইন লোডে কনভার্ট করার জন্য আমরা কি করছিলাম আমরা এই পিএনটাকে আমরা কি করছিলাম ফ্যাক্টর দিয়ে ভাগ দিছিলাম এইচডি মেথডে দেখবা যে ফ্যাক্টর দিয়ে কিন্তু ভাগ দেয়া আছে আর এলআরডি মেথডে কিন্তু ফ্যাক্টর দিয়ে গুণ দেয়া আছে ওকে এখানে ফ্যাক্টর দিয়ে যদি ভাগ দেই তাহলে কি ছিল ধরো যে এফ ওয়াই ইনটু এজি ভাগ হচ্ছে ফ্যাক্টর যেটা ছিল ধরলাম যে এই ফ্যাক্টরটা আমি ধরলাম একটু ওহম ছিল একটু সিগনেচার নাই ধরুন যে ইফেক্ট ফ্যাক্টর হচ্ছে আমার ওহম বা এন দিয়ে চিহ্নিত করব তাই না এই সূত্রটাই এই যে এখানে ডিজাইন এলআরডি তে কি করছে আমার এই যে ফ্যাক্টর দিয়ে গুণ দিয়েছে আর এইচডি দাও ফ্যাক্টর দিয়ে ভাগ দিয়েছে সূত্রে দেখবা লক্ষ্য করবা তাহলে এখান থেকে আমার যে কাজ এই সূত্র থেকে আমার এরপর এজিটা বের করব এজিটা কি করব জাস্ট এটা আমার লোড করা হবে আগের মতোই তাহলে এজি সমান আমি যেটা বলতে পারি এজি ইকুয়াল টু ধরো যেটা আসে পিইউ বা আলটিমেট লোড পিইউ ইনটু হচ্ছে ফ্যাক্টর ভাগ হচ্ছে পিইউ ইনটু ফ্যাক্টর ভাগ হচ্ছে এফ ওয়াই এফ ওয়াই এটাই এখানে শেষ হয়ে গেছে
এই যে পি এর সাথে এই যে আমার ফ্যাক্টরটা গুণ দিয়ে নিচে হচ্ছে এফ ওয়াই তে ভাগ দিচ্ছে আর গ্রস সেকশন ইল্ডিং এ কি হইছে এরকমই আগের মতো এরকমই জাস্ট একটা এই যে এফ ইউ এফ ওয়ার জায়গায় এফ ইউ টা অ্যাড হইছে আর ইউ অ্যাড হইছে প্রভিশন আর হচ্ছে সাথে কি একটা ডিস্ট্রিবিউটেড এরিয়া অফ আর হচ্ছে নমিনাল এরিয়া সাথে আমার যে গর্ত বা হোলটা যোগ করতে হয় সেটা এটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের মেইন থিম মেইন থিম যেটা হচ্ছে এলআরডি এবং এইচডি মেথডে আমরা আগের সূত্রগুলো জাস্ট রিঅ্যারেঞ্জ করে আগে যেমন লোড বের করতাম এবার হচ্ছে তেমন আমরা এরিয়া বের করব এবার আসি ম্যাথে প্রথম ম্যাথ আসি ম্যাথে ম্যাথে আসলে বুঝতে পারবা এখানে একটা ম্যাথ দেওয়া আছে যেখানে কি চাইছে তো এই ম্যাথটা না এই ম্যাথটা হচ্ছে আমাদের গত দিনের ম্যাথের একটা এক্সাম্পল এর পরে চলে আসছে এখানে এই ম্যাথে আমরা যেটা চাইছে সেটা হচ্ছে এলআরবি ডিজাইন টেনশন স্ট্রেংথ চাইছে আর এএসডি টেনশন স্ট্রেংথ অর্থাৎ স্ট্রেংথ চাইছে ওকে এবং সাথে কি ব্লক শিয়ার স্ট্রেংথ আমরা চাইছে ব্লক শিয়ার স্ট্রেংথ এখানে বের করা আছে তোমরা সেটা প্র্যাকটিস করে নেবা তো আজকের ম্যাথ যেটা আজকের ম্যাথ হচ্ছে এটা যে এখানে আমার একটা সেকশন আছে এখানে আমার ম্যাথে বলা আছে কি সিলেক্ট এ 30 ফিট লং W12 সেকশন অফ A992 স্টিল এই কথাটা দ্বারা কি বোঝায় অর্থাৎ আমার একটা বিম লাগবে ধরলাম যে একটা মেম্বার মেম্বারটা ধরলাম যে আমরা বিম হিসেবে ধরলাম তো আমার একটা মেম্বার লাগবে যেটা হচ্ছে লেন্থ কত হবে 30 ফিট লেন্থ হবে ওকে এবং এখানে এরা বলেই দিছে যে আমার সেকশনটা হবে কি W12 দ্বারা কি বোঝায় সেকশনের ডেপথ হবে আমার 12 ইঞ্চি এই যে এখানে আমার বিমের টেবিল আছে এই যে বিমে দেখো টেবিল দেয়া আছে টেবিলে যে W27 W27 মানে এখানে যে এই যে আমার W12 বলতে কি বুঝাইছে প্রথমটা এই যে W27 তাহলে আমার ওখানে কি যাচ্ছে W12 যাচ্ছে আমি যদি এই টেবিলের নিচে আসি এই যে এটা হচ্ছে আমার W12 সেকশনের টেবিল এই W12 W12 14 W12 11 ওকে ইফেক্টিভ ডেপথটা হচ্ছে আমার ফিক্সড বাট পাশে যেটা 19 22 26 এটা কি আমার ওয়েট মানে ভর বা ওজন পার ইউনিট লেন্থ তো আমার কি চাইছে 30 ফিট লং ডাবল বেল সেকশন একটা চাইছে এবং স্টিলের প্রপার্টি চাইছে ধরো যে A992 অর্থাৎ স্টিলের প্রপার্টি হচ্ছে A মেশিন গান তো এরপর কি দেয়া আছে যে এই স্টিলের সাথে কি হবে যে টেনশন ডেড লোড সাপোর্ট করা আছে 130 কিপ আর ডেড লোড দেয়া আছে কত 110 এর আগের ম্যাথে আমার এরিয়া দেয়া ছিল সেকশন দেয়া ছিল আমার কি এই লোড গুলো বের করতে হচ্ছে বাট এখানে ম্যাথে দেয়া আছে কি আমার লোড দেয়া আছে 130 কিপ ডেড লোড লাইফ লোড দেয়া আছে এবং এখানে কিছু ফিগার দেওয়া আছে যে এখানে হচ্ছে আমার বোল্ট দেওয়া থাকবে বোল্টটা হচ্ছে যে যদি থাকে বোল্টের প্রতিটা ফ্লেঞ্জে আমার দুইটা করে বোল্ট দেওয়া থাকবে ওকে এবং বোল্টের প্রস্থ হবে কত বা বোল্টের ডায় হবে কত 7/18 ইঞ্চি বোল্ট হবে এবং প্রতিটা লাইনে আমার কটা হবে অ্যাটলিস্ট তিনটা হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে আমার ধরো যে 4 ইঞ্চি পরপর এই বোল্টগুলো তিনটা বোল্ট ঢুকবে এটা হচ্ছে আমার ম্যাথেমেটিক্স আমার একটা সেকশন দেয়া আছে এই সেকশনে কি বলা আছে যে আমার তিনটা বোল্ট বসবে লম্বা বরাবর আর প্রস্থ বা সেকশন যদি আমি কাটি সেকশনে কি আমার এই যে প্রতিটা ফ্লেঞ্জে দুইটা করে বোল্ট হবে আর প্রতিটা বোল্টের সেন্টার টু সেন্টার হবে 4 ইঞ্চি আমার এই মেম্বারটার এখন কি বের করতে হবে আমার এই যে W12 সেকশনের একটা সেকশন বের করতে হবে অর্থাৎ এই যে W12 এর তো অনেকগুলো সেকশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ অনেকগুলো সেকশন আছে এর মধ্যে কোন সেকশনটা আমি ইউজ করব অর্থাৎ ধরো যে স্টিল সেকশনে ডিজাইন বলতে তোমার যেটা বোঝায় কোনটা ব্যবহার করলে আমার খরচ কম হবে ডিজাইন তো এজন্যই করা হয় যেটা ব্যবহার করলে আমার খরচ কম হবে কখন তখন আমার কোনো সেকশনে ধরো যে কোনো সেকশনে আরসিসি ক্ষেত্রে যদি তার সাইজ কম হয় সেটা হচ্ছে আমার কম আর স্টিলের ক্ষেত্রে স্টিলের ভর বা ওয়েট যেটা কম হবে সেটা হচ্ছে আমার ইকোনমিক সেকশন এখানে ওয়েট কম বলতে কি বুঝবা এই যে 40 35 30 এই তিনটার মধ্যে ওয়েট কম কোনটা এটার ওয়েট কম আবার এখানে সবচেয়ে ওয়েট কম কোনটা এটা আমার বের করতে হবে যে আমি এই এই ডিজাইনটার জন্য সর্বনিম্ন
কোন সেকশনটা আমি চুজ করব। তো দেখো এখানে আমার লোড দেয়া আছে, সব দেয়া আছে, এখন আমাদের সূত্র অনুযায়ী এই সেকশনটা পেপার করতে হবে। তো এখন আসি যেটা করব আমি, LRFD তে আমরা লোড LRFD অনুযায়ী LRFD আর ESD তে একটা নতুন কথা বলছি, আগেও বলছি আমি। আচ্ছা তাহলে এটা আমি বাদ তো এখানে আমি যেটা এখন একটা কথা বলি যে আমার USD মেথডে আমার কি ছিল, যে যখন আমরা RCC ডিজাইন করতাম USD মেথডে আমার যেটা ছিল আমার লোড লোড যেটা ছিল আমার লোড P ইকুয়াল টু ছিল হচ্ছে P তো না PU বলে P ইকুয়াল টু ছিল আমার কি 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, এটা একটা লোড কম্বিনেশন ছিল। আর একটা লোড কম্বিনেশন হচ্ছে যে PU ইকুয়াল টু হচ্ছে ধরো যে 1.4 দেখা গেল যে প্রতি 4-5 বছর পর কোড গুলো চেঞ্জ হয়, কখনো দেখবা যে 1.3 ডেড লোড 1.5 লাইভ লোড, বা কখনো দেখবা যে 1.8 ডেড লোড 1.2 লাইভ লোড, এরকম থাকে। তো এটার জন্য আমরা একটা ফিক্স করলাম, হয় এটা আছে এটা আছে, তো এটাই হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট, এটাই নেওয়া হয়। তো ঠিক তেমনি স্টিলের LRFD যেহেতু ASD এর মতো, তাহলে LRFD তো আমার হচ্ছে PU সমান হচ্ছে আমার এটা আসে যে তো এরপরের কাজ আমাদের কি, এরপরে কাজ হচ্ছে আমার গ্রস সেকশন ইল্ডিং মেথডে আমার মিনিমাম এরিয়াটা বের করবো। তো আমরা এই যে এর আগে সূত্র বের করছি এই যে গ্রস সেকশন ইল্ডিং এ এখানে সেই সূত্রটা বসেছি যে মিনিমাম কেজি এটাকে গ্রস সেকশন ইল্ডিং এ এই যে এফ এফ ওয়াই অর্থাৎ ইলিস্ট যদি ইল্ড মেথড এফ ওয়াই আলটিমেট লোড আর ফাই, জাস্ট আমি মানগুলো বসাই দিছি। আর LRFD মেথডে আমার এই যে লোড পি এর মান আমার কোনটা হবে, এখানে কি আমি LRFD এর জন্য লোড আমি বের করছি 332 কিপস, সো এই যে এখান থেকে আমি 332 কিপস লোড বের করছি। আর এফ ওয়াই এর মান হচ্ছে 50 আর ফাই এর মান হচ্ছে 0.9, LRFD মেথডে ফাই এর মান হচ্ছে 0.9, এটা হচ্ছে কখন যখন গ্রস সেকশন ইল্ডিং মেথডে ডিজাইন ফ্যাক্টরটা আমি ইউজ করছি। তো এখানে আমার এফ ওয়াই এর মানটা এখানে দেয়া আছে, এখানে এফ ওয়াই এর মান দেয়া নেই। তো এফ ওয়াই এর মান যদি দেয়া না থাকে এফ ওয়াই বা ইল্ড স্ট্রেস এর মান তোমরা ধরে নিবা 50 কেসে ধরলে হবে। তো এরপর আমাদের যেটাকে করতে হবে এরপর হচ্ছে আমার টেনশন রাপচার মেথডে আমার কি কাজ করতে হবে, ধরো যে পিইউ বাই এই যে সূত্র যে টেনশন রাপচার মেথডে যে দ্বিতীয় সূত্র আছে এলআরএফডি মেথডে, এই যে পিইউ এই যে টেনশন রাপচার মেথডে আমার কি স্ট্রেসটা এফ ইউ হবে আর এখানে একটা ফ্যাক্টর ইউ অ্যাড হয়েছে আর ডিজাইন ফ্যাক্টর ফাই ডি যেটা এখান থেকে হচ্ছে আমার এর সাথে প্লাস কি হোল এরিয়াটা আমি অ্যাড করছি, এই যে এখানে আমার সূত্র যেটা ছিল
এই সূত্রে আমি মানগুলো বসাবো, বসাবো এস্টিমেটেড এরিয়া অফ দ্য হোল, এটা বসাবো। এখানে আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এখানে আমার এর আগে বলছিলাম যে আমার এলআরএফডি বা এইচডি মেথডে আমার ইউ এর মানটা 1 ধরবো, তো 1 ধরলে ধরতে পারো, আর না হলে ধরো যে এখানে আরেকটা কথা আছে যে বইয়ে দেখবা 3.2 একটা টেবিল আছে, ওই টেবিল অনুযায়ী ধরো যে আমি ইউ এর মান যদি 0.85 ধরি, অথবা এখানে আরেকটা কথা আছে যে ফ্লেঞ্জের প্রস্থ যদি আমার 2/3 বি হয় তাহলে ইউটা আমি 0.85 হিসেবে ধরবো, ফ্লেঞ্জের প্রস্থ। তো এখন এখানে আমার যেহেতু একটা সেকশন ইউজ করতেছে, তোমাদেরকে একটা কথা বলি, এখানে যেহেতু আমার একটা সেকশন ইউজ করা হচ্ছে, আমি যদি এখানে ভালো করে বলি, এখানে ধরো যে গ্রস এরিয়া সমান যেটা দেয়া আছে, গ্রস এরিয়া সমান যেটা দেয়া আছে এটা হচ্ছে পিইউ ফাইটি এফ, এখানে আমার পিইউ নিচে হচ্ছে ধরো যে আমার একটা ফাংশন দেয়া আছে আলফা ইনটু এফ ইউ আমি 0.85 কখন এজন করবো, যখন আমি এটা কি করব, ডিজাইন করব। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে আমি একটু ভালো করে বলি, যখন আমার এখানে 1 বসাবো, সবাই একটু লক্ষ্য করো, যখন আমি এখানে 1 বসাবো তখন আমার কি আসবে, ধরো যে তখন আমার এরিয়াটা আসলো বললাম যে 4 ইঞ্চি স্কোয়ার আসলো যখন আমার এখানে 1 বসাবো, বাট যখন আমি 1 না বসে 0.85 বসাবো, সবাই কিন্তু করো, যখন আমি এখানে 0.85 বসাবো তখন আমার কি আসবে, এই এরিয়াটা বৃদ্ধি পাবে না, যেহেতু নিচে আমার পয়েন্ট যদি গুণ দেই তাহলে কি এরিয়া তো বৃদ্ধি পায়, অবভিয়াসলি এরিয়াটা আমার বৃদ্ধি পায়, তাহলে এখানে এরিয়াটা আসবে কত, ধরলাম যে 6 ইঞ্চি স্কোয়ার, তাই না? তো ডিজাইনের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করি, ডিজাইনের ক্ষেত্রে আমরা সবসময় ধরি লোডটাকে যতদূর বাড়ানো যায়, বুঝছো, লোডটাকে যতদূর বাড়ানো যায় যাতে আমার এই মেম্বারটা বা এই আরসি স্ট্রাকচারটা সেফ থাকে। তো এখানে আমি 1 ইউজ করলে কি হবে, 1 ইউজ করলে আমার কি লোডটা কম হয়ে যাচ্ছে, এরিয়াটাও কম হয়ে যাচ্ছে, বাট 0.85 ইউজ করলে আমার কি হয়, এরিয়াটা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমার এটা ফ্যাক্টর অফ সেফটি আমি একটা অ্যাড করে নিলাম, এই জন্য ডিজাইনের জন্য আমার 0.85 এখানে ধরা হয়েছে। ওকে, আমার এখানে একটা শর্ত হয়েছে, এটা পরে আমরা চেক করবো, সেকশন বের করার পর আমরা চেক করবো যে বিএফটা আমার 2/3 ডেপথ হচ্ছে কম কিনা, পরে চেক করবো। তাহলে আমরা ইউটা এখানে কি 0.85 ধরে নিলাম, নেওয়ার পর তারপর সূত্র অনুযায়ী এখানে মানগুলো বসাইছে যে ডিজাইন ফ্যাক্টর তারপরে এফ ইউ মান 65 KSI 0.85। ওকে, আর এখানে কি করছে, এই যে বোল্টের এরিয়া, এই যে সেকশনে আমার কয়টা, 4টা বোল্ট আছে, 1টা 2টা 3টা 4টা, তো 4টা বোল্ট আছে, এই 4টা বোল্টে আমার এক একটা বোল্টের এরিয়া কত হবে, যে বোল্টের হচ্ছে ধরো যে প্রস্থ আর ডেপ গুণ দিলেই তো এরিয়া বের হয়, প্রস্থ কত 7/8 ইঞ্চি প্লাস
যে মুভমেন্টের জন্য 1/8 অ্যাড করছে কিন্তু এখানে হচ্ছে আমাদের ফ্লেঞ্জের একটা থিকনেস 0. তো এখানে আমরা আরেকটা কথা বলি সবাই মনে রাখবা কথাটা হচ্ছে এখানে আমরা এই যে ফ্লেঞ্জের যে থিকনেস যেটা আমরা সেকশন পাই নাই কাজেই ফ্লেঞ্জের থিকনেসটা তো আমাদের আমাদের জানা নাই যে কই থেকে আসবে তো এলআরবি ম্যানুয়াল অনুযায়ী আমি যদি এই যে এখানে ইউ সমান 0.85 ধরি তাহলে আমার ফ্লেঞ্জের থিকনেসটা 0.38 হিসেবে আমার ধরতে হবে এটা ম্যানুয়াল অনুযায়ী এটা আমরা মনে রাখ এটা আমাদের ডিজাইনের জন্য মুখস্ত করবে ঠিক আছে এটা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করার পর যখন আমরা ফাইনালি এটা দেখব যে এটা হচ্ছে না তখন আমরা হয়তো চেঞ্জ করব এখানে 0.380 আমরা ফ্লেঞ্জের থিকনেসটা বসালাম বসানোর পর স্যার হ্যাঁ বলো স্যার এটা মিনিমাম যে গ্রস সেকশন ইলজি এর যে আমরা 332 বাই 0.78 স্যার এটা কোন সূত্রে বসাচ্ছি স্যার এটা হচ্ছে আমরা এই যে দ্বিতীয় সূত্রটা আছে না এই যে এখানে দেখো এই যে দ্বিতীয় দুই লেখা আছে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ এই সূত্রে বসাইছে হ্যাঁ এই সূত্রে বসাইছে আমরা ও আচ্ছা স্যার এই যখনই দেখবা এখানে যে হোল এরিয়াটা আসবে বুঝছো হ্যাঁ হ্যাঁ স্যার হোল এরিয়া আসবে তখনই আমার কি এই যে ইউ এর ইউ এফ ইউ এই সূত্রটা আসবে বুঝছো আর যখন দেখবা এফ ওয়াই আসবে যখন এফ ওয়াই আসবে তখন কিন্তু আমার কোনো হোল এরিয়া আসবে না এটা মনে রাখতে হবে শর্টকাট এখানে যে হোল এরিয়া সূত্রটা আমি ইউজ করছি যেখানে হচ্ছে আমি যে এফ ইউ এই ডিজাইন ফ্যাক্টরের মান এগুলো আমি সব অ্যাড করছি তারপর হচ্ছে আমার এরিয়া আসছে কত 9.53 ইঞ্চি স্কোয়ার আর প্রথম সূত্রে এক নম্বর সূত্রে মান আসছে 7.38 ইঞ্চি স্কোয়ার তো এরপর তিন নম্বরে আমার যেটা আসছে তিন নম্বরে আসছে হচ্ছে আমার কি এরা হচ্ছে আমার এই যে আমি এখানে একটা কথা বলছিলাম সূত্রে যে এখানে আমার কি এই যে স্লেন্ডারনেস রেশিও আর স্লেন্ডারনেস রেশিও আর হচ্ছে আমার L/100 বা স্লেন্ডারনেস রেশিওর আমার মিনিমাম ভ্যালু হবে 300 এটা আমার এখানে চেক করতে হবে তো এই যে স্লেন্ডারনেস রেশিও আর ইকুয়াল টু L/300 তো এখানে স্লেন্ডারনেস রেশিওটা বের করলাম 12 30 300 বাকি 1.2 ইঞ্চ তো এরপর আমার যে কাজটা হবে এই কাজটা আমার যেটা আসতেছে সেটা হচ্ছে আমার এখানে দেখো এরিয়া আমার কোটা 9.53 আর এই যে হয়ে গেল 7.38 দুটো এরিয়া আসছে এই দুটো এরিয়ার মধ্যে অবভিয়াসলি যে এরিয়াটা বড় সেই এরিয়াটা আমি নিব 9.53 টাই নিলাম কারণ কি 9.53 এরিয়া তো আমার সেকশন বের করতে বলছে কি W12 সেকশন বের করতে বলছে তাই না তো আমার এরিয়া এখানে অলরেডি আমার দুইটা বের হইছে একটা কত এই যে আসছে হচ্ছে 9.53 আর একটা আসছে হচ্ছে আমার 7.3 এখন আমি এই যে এখানে আমার যে টেবিল আছে এই টেবিলে আমরা এই যে W12 এর মধ্যে এরিয়া খোঁজ করব যে কোন এরিয়াটা আমার 9.5 এর একটু বেশি কাজ এখন এই টেবিলে আমরা এরিয়া দেখি এরিয়া কোথায় আছে এই যে সেকশনাল এরিয়া এই যে এখানে দেখা আছে সেকশনাল এরিয়া ইঞ্চি স্কয়ার তো এখানে আমার কি আসছে দেখো এরিয়াতে যে 11.8 10.3 8.8 তো আমার এরিয়া বড় চুজ করছে কত 9.53 তাই না তাহলে 9.53 কি 8.8 এর চেয়ে বড় বাট 10.3 থেকে ছোট সো আমরা কি করব 9.53 থেকে ইমিডিয়েট বড় যেটা সেই সেকশনটা আমরা চুজ করব ওকে তো সেকশনটা আমরা কত পেলাম এই যে W12×35 আমরা পাইছি এই সেকশনটা তো এই সেকশনটা চুজ করার পর কি করব যে এখানে ডেপ সেকশনের যে ফ্লেঞ্জের প্রস্থ ওয়েভের থিকনেস তারপর যে ফ্লেঞ্জের থিকনেস সেকশনাল এরিয়া ওয়েট এই সবগুলো ডাটা আমরা এই যে IX ISX এই সবগুলো ডাটা আমরা কি করব টেবিল থেকে বের করার পর আমরা যেখানে আলাদা করে নিচ্ছি এই যে এজি ডেপ তারপর যে ফ্লেঞ্জের থিকনেস এগুলো সব আমরা কি বের করে নিয়েছি ওকে তো যাই হোক এখানে আমরা বের করার পর আমাদের সেকশনটা ফিক্সড হলো সেকশনটা ফিক্সড হওয়ার পর এরপর আমরা কি করব এই সেকশন আমার কত লোড ধরো যে এই সেকশনটা আমার ম্যাক্সিমাম কত লোড নিতে পারবে সেটা আমরা বের করব জাস্ট হচ্ছে তখন আমরা কি করব যে পিএম ইকুয়াল টু এফ ওয়াই এজি সূত্র দিয়ে এফ ওয়াই মানটা বসাবো আর এজি হচ্ছে আমার এই নতুন যে এরিয়া বের হয়েছে 10.3 সেই নতুন এরিয়াটা আমরা বসাবো বসানোর পর 515 কিপস অর্থাৎ এই সেকশনটা আমার ম্যাক্সিমাম 515 কিপস নিতে পারবে ওকে
তো এই 515 কে আমি ডিজাইনে নিয়ে গেলে কত 463.5 কিপস লোড নিতে পারবে এলআরডি তে আর এসডি তে কত 308.4 কিপস লোড নিতে পারবে এখন কথা হলো আমার এই সেকশনটা নিতে পারবে 463 এলআরডি তে আর এসডি তে কত 308 নিতে পারবে আর আমার লোড অ্যাপ্লাই করা আছে কত লোড অ্যাপ্লাই করা আছে এলআরডি তে অ্যাপ্লাই করা আছে 332 কিপস আর এসডি তে কত 240 কিপস অ্যাপ্লাই করা আছে তাহলে কত অ্যাপ্লাই লোডের থেকে কি ক্যাপাসিটিটা বেশি এলআরডি তে এবং এসডি তে কি অ্যাপ্লাই থেকে ক্যাপাসিটিটা বেশি সো আমার এই ডিজাইনটা তখন আমি কি বলবো এটা আমার ওকে তো আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো নিচের একটু একটু এক্সট্রা দেওয়া হয়েছে এক্সট্রা এর জন্য এটা তো আবার নেক্সট ক্লাসে আমি আরেকবার তোমাদের বুঝাই দেব তো এই ম্যাথটা একটু বুঝতে পারছো তো নাকি সবাই স্যার কোশ্চেন অনেক ম্যাথ বলা স্যার অনেক হার্ড লিখে রেখে নেক্সট ক্লাসে তোমরা আমাকে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করবে যে স্যার এই কোশ্চেনটা এই অ্যানসারটা কি এই অ্যানসারটা কি বুঝছো ওকে স্যার চেষ্টা ট্রাই করব হ্যাঁ নেক্সট ক্লাস তো তোমাদের কোশ্চেন এর উপরে হবে আর মানে কোশ্চেন করব আমি অ্যানসার দেব বুঝতে পারছো ওকে স্যার তো যাই হোক আজকে সময় বেশি নাই আর 1 মিনিটের মতো আছে